الذي خلق الموت والحياه ابن وكী সুন্দর ছিল তার কোরআন তেলাওয়াত কোন আইকুম যেন পরাণ ঠান্ডা হয়ে যেত তার সুরে নামাজ হবে প্রায় 5 বছর পাঁচ বছর সে নামাজি পড়িয়েছিল ইমামতি করেছি সে নাকি ইমামতিও করেছে

আসলে কতটা নির্লজ্জ হলে মানুষ এ কথা বলতে পারে আট সত্য প্রায় ওয়াজ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার তার নাকি এখন মন চাচ্ছে সিনেমা করার আপনার শিক্ষাগত যোগ্যতা কি বলেন আমার শিক্ষাগত যোগ্যতা মাওলানা নির্লজ্জের মতো সে বলছে তার শিক্ষাগত যোগ্যতা মাওলানা মাওলানা বলতে হেডখানায় পড়েছিলাম হেডে পড়েছি সে নাকি হেবজো খানায় হেবজো পড়েছে বাট দাওরা কমপ্লিট দাওরা কমপ্লিট করেছি সে নাকি দাওরাও কমপ্লিট করেছে কিভাবে হয়ে যায় সেটা আসলে আমি তো বলতে পারতেছি না সে এরকম কিভাবে হয়ে গেল সে নাকি বলতে পারছে না এরকম তো ইতিপূর্বে কি হয় নাই জাস্ট আমি মনে হয় প্রথম না কি জানি সে দাবি করছে সেই নাকি প্রথম এরকম হয়েছে কি কোনো জিন টিম ভর করেছে নাকি জিন আসলে এরকম ভাবে নাই তবে দুইটা ছিল

প্রত্যেকটা পোস্টের সে দিচ্ছে স্মার্ট উত্তর আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক যার সে আগে থেকেই উত্তরগুলো রেডি করে রেখেছে ঠিক আছে আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মতোই জাস্ট এরকম দায় সারা কথা বলে সে কিন্তু কাটিয়ে যেতে চাই এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তার স্বপ্ন ছিল সে একজন বড় বক্তা হবে তখন আর কি বড় বক্তা হলাম করলাম বক্তা হলাম অজ করলাম লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ জনতাও নাকি তার মাহফিলে আসতো পরবর্তীতে ভাবলাম যে সিনেমা টিনেমা করি পরবর্তীতে তার সাত জাগে সিনেমা করার অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে বিষয় তার কথা অনেক তো আজ করলাম এখন দেখে সেরাবা করে কি হয় মাদ্রাসে পড়াকালীন কি আপনি চুরি করে সিনেমা হলে যেতেন তাকে প্রশ্ন করা হয় মাদ্রাসায় পড়া সবাইকে আপনি সিনেমা দেখতেন কোন সিনেমা কিংবা কোন মুভি বা এই সমস্ত বিষয় আগে আকৃষ্ট ছিলাম না সে উত্তর দেয় সে নাকি কোন সিনেমার প্রতি আকৃষ্ট ছিল না আমি এগুলোতে আগে জড়িত ছিলাম না বা যাইতাম না সে কোরোদেরও এগুলোর সাথে জড়িত ছিল না বা যেত না

তাকে যখন বলা হয় আপনার উপর তো হুবকি আসতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে স্বাভাবিক আমি এসেছি সে দাবি করে সে এরকম অবস্থার পেছনে অনেক কারণ রয়েছে এমনি আসি না নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই কিন্তু তার কাছে সেগুলো জানতে চাইলে সে আপত্তি জানায় আপনি যদি চান তাহলে ওয়ান মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু সে আমাদেরকে আর এক মিনিট সবাই ছড়ে দেয় প্রশ্ন করার জন্য কিন্তু ওয়ান এক মিনিটের পর আর কিছু বলা যাবে না তাকে নাকি আর এক মিনিট পর কিছু বলা যাবে না তাকে যখন প্রশ্ন করা হয় আপনি এটাকে প্রেম করে ছাকা খেয়েগুলো করছেন এবাপারে আপনার মতামত কি আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক সে কিন্তু সুকৌশলে এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তবে আমি কোনো ভিড়ের প্রেমে কখনো পড়ি নাই সে তাকে কুরবের প্রেমে পড়েĐi প্রেম প্রীতির যে বিষয়টা সেটা সে আবার পার্সোনাল ভাবে বলার দাওয়াত দেয় এটা মনে গেলেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা ওই না কারণ এটা পার্সোনালিটি একটি বিষয়